আর এই মুহূর্তে আমরা নজর রাখবো সরাসরি আরজি করে দিকে। আরজি করে চিকিৎসকের মৃত্যুতে তদন্ত কমিটি গঠন, 11 সদস্যের তদন্ত কমিটি গঠন। আরো একবার জানাবো আপনাদেরকে, আরজি করে চিকিৎসকের মৃত্যুতে তদন্ত কমিটি গঠন, 11 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ময়না তদন্তে 3 সদস্যের কমিটি গঠনের দাবি আরজি করেই করতে হবে। ময়না তদন্ত, ময়না তদন্তের সময় পরিবারের 2 মহিলা সদস্যকে রাখতে হবে, থাকতে দিতে হবে 2 মহিলা পড়ুয়াকেও। ময়না তদন্তের ভিডিও রেকর্ডের দাবি বিচারকের উপস্থিতিতে করতে হবে। ময়না তদন্ত দাবি আরজি করেন পড়ুয়াদের। ইতিমধ্যে আরজি করে সেখানে এসে উপস্থিত হয়েছে সিপি এবং জয়েন্ট সিপিও। আমরা সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি এলিনা রয়েছেন, আমি এলিনার কাছে চলে যাবো। এলিনা, এই যে 11 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, এই কমিটিতে কারা কারা থাকছে? আরজিকর হাসপাতালের তরফে যে 11 জন সদস্যের কমিটি তৈরি করা হয়েছে, সেই কমিটিতে এখনো পর্যন্ত কারা কারা থাকবেন সেটা স্পষ্ট নয়, কিন্তু এই 11 জন সদস্যের যে কমিটি সেটা তৈরি করা হলো সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাকে ইতিমধ্যে জানিয়ে রাখবো, এই হচ্ছে সেই ইমার্জেন্সি বিল্ডিং, সেই বিল্ডিংয়ের 4 তলায় যে সেমিনার রুম রয়েছে, সেই সেমিনার রুমেই কিন্তু আজকে দ্বিতীয় বর্ষের যে পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ছাত্রী, ডাক্তারি ছাত্রী, তার অর্ধনগ্ন দেহ উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যে আমরা পুলিশ সূত্রে যেমনটাই খবর পাচ্ছি যে যে ওই সেমিনার রুমে, অর্থাৎ গতকাল নাইট ডিউটিতে সেই ছাত্রী ছিল, সেই ডাক্তারি পড়ুয়া ছিল, নাইট ডিউটিতে থাকাকালীন, সেই নাইট ডিউটি থাকাকালীন ওয়ার্ড বয় হিসেবে কারা কারা ডিউটিতে ছিল, সেই সময় অন্যান্য কারা ডাক্তাররা ছিল, আর কে কে দায়িত্বে ছিল, সেই সমস্তটা কিন্তু ইতিমধ্যে তালিকা প্রকাশ হয়েছে। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে ছবি আরজি করে যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদে কিন্তু ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে যারা অন্যান্য যারা ছাত্রী রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে আস্তে আস্তে যে আমরা কোনোভাবে বডি ছাড়বো না, এটা ন্যায়সঙ্গত দাবি, কারণ পুলিশের প্রেজেন্সে শুধু পিএম হবে এটা কিন্তু ডাক্তাররা মানছে না। ম্যাজিস্ট্রেটের সামনে যাতে পিএম হয়, পোস্টমর্টেম হয়, সেইটা ডাক্তারদের দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে জুডিশিয়াল এনকোয়ারি। প্রথমে ওরা প্রিন্সিপালকে হেড করে এনকোয়ারি কমিটি তৈরি করবে বলেছিল, কিন্তু আমরা মনে করি এই কমিটি প্রিন্সিপাল চালাতে পারবে না, এটা বায়াসনেস আসবে, সত্য উদ্ঘাটিত হবে না। যদি সত্য উদ্ঘাটিত করতে হয় তাহলে জুডিশিয়াল এনকোয়ারি, এবং 24 ঘন্টার মধ্যে দোষীকে শাস্তি দিতে হবে এবং দোষীকে খুঁজে বার করতে হবে। কারণ আমরা গত 30 বছরে ডাক্তারি প্রফেশনের সঙ্গে যুক্ত আছি, পশ্চিমবঙ্গের কোনো মেডিকেল কলেজে একজন ডাক্তার কর্তব্যরত অবস্থায় ডিউটি রুমে খুন এবং ধর্ষিতা হবেন এটা আমরা ভাবতে পারি না। এ পশ্চিমবঙ্গ আমরা দেখিনি, এ পশ্চিমবঙ্গ রবীন্দ্রনাথ নজরুলের পশ্চিমবঙ্গ, এখানে এই জিনিস হতে দেওয়া যায় না। আমি একজন ডাক্তার হিসাবে আমি মনে করি এর প্রতিবাদ, দল মত নির্বিশেষে সমস্ত নারী পুরুষ নির্বিশেষে সবাইকার প্রতিবাদ করা উচিত, আর যাতে এই রকমের একটাও ঘটনা পশ্চিমবঙ্গে না ঘটে। এবং অবিলম্বে প্রিন্সিপালকে আসতে হবে, ডাক্তারদেরকে মিট করতে হবে। প্রিন্সিপাল লুকিয়ে বসে আছেন, ঘরে বসে আছেন। আজকে ডাক্তাররা তারা কাঁদছে, তারা বলছে আমাদের কলিগ রাত্রিরে মারা গেলে এখনো পর্যন্ত কোনো প্রিন্সিপাল আসছে না, কথা বলছে না, এখনো পর্যন্ত পিএম হওয়ার জন্য ম্যাজিস্ট্রেট নাকি আসছেন তো আসছেন, এবং এমন কথা বলছে যে দুপুর 3টে হয়ে গেছে আজকে নাকি পিএম হবে, এরকম কথা বলছে। কিন্তু আমরা জানি পোস্টমর্টেম ইজ অ্যান এমার্জেন্সি, 24 ঘন্টা যে কোনো সময় হতে পারে, এই ধরনের কথা চলছে। তাই আমরা অত্যন্ত আতঙ্কিত, ডাক্তার নার্স এবং পেশেন্ট পার্টির নিরাপত্তা নিয়ে আমরা আতঙ্কিত। আমরা আতঙ্কিত যদি আগামী দিনে এই ঘটনা ঘটে তাহলে তো কোনো মহিলা ডাক্তার নার্স আর রাত্রে ডিউটি করতে চাইবে না, তাহলে রুগীর পরিষেবাটা যাবে কোথায়, মানুষ কার কাছে যাবে? এই ব্যবস্থার প্রতিকার হওয়া দরকার। আমি ডক্টর বিপ্লব চন্দ্র, মেডিকেল সার্ভিস সেন্টারের রাজ্য সম্পাদক এবং আরজি করের প্রাক্তনী। আমি মেডিকেল সার্ভিস সেন্টারের যিনি সম্পাদক বিপ্লব চন্দ্র, তার সঙ্গে আমরা কথা বললাম। ইতিমধ্যে ভাষ্য দিদি রয়েছেন, ভাষ্য দিদি এই হাসপাতালের ভেতরে খুন, ধর্ষণ, কি বলবেন? অত্যন্ত নিন্দাজনক, দুর্ভাগ্যজনক। একটা মেয়ে গতকাল এই সময় জন্ম নিয়েছিল, কোনো অসুস্থতা তার ছিল না, তার বাবা মার ওই মেয়েটা একটা ডাক্তারি পিজিটিতে সেকেন্ড ইয়ার, সে নাইট ডিউটি করতে এসে তার এই মর্মান্তিক পরিণতি, এবং তার থেকেও মর্মান্তিক হচ্ছে এখনো পর্যন্ত তার পোস্টমর্টেম নিয়ে এক চুল কাজ এগোলো না, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আসতে সময়ই পাচ্ছেন না। তাই এখানকার কর্তৃপক্ষকে আগে ইস্তফা দিতে হবে এবং যথাযথ উচ্চ পর্যায়ে তদন্ত করে শাস্তির ব্যবস্থা করতে হবে। নারী নিরাপত্তা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে হাসপাতালের মধ্যে? ডাক্তারের সঙ্গে যদি এখানে ঘটনা হয় বাইরে, তাহলে নারী নিরাপত্তা কোথায়?
নারী নিরাপত্তা নেই তো, শুধু এই এই ওয়েস্ট বেঙ্গলে শুধু কয়েকজনের নারী নিরাপত্তা থাকলেই হবে, বাকিদের আর থাকার কোনো দরকার নেই, সব মরো এইভাবে যাবে তো কি হয়েছে দেখে আসুন, কোন কোন বাড়িতে কতজন সিকিউরিটি আছে দেখে আসুন, আর আমাদের কোন সিকিউরিটি নেই, সরকারি হাসপাতালে নিরাপত্তা নেই, না নেই, এটাই তো তার জ্বলন্ত প্রমাণ। এই তো কিছুদিন আগে একজন পঞ্চায়েত প্রধান গিয়ে নার্সকে অন ডিউটি চর মেরে চলে আসলো, কি আছে এখানে, কিচ্ছু নেই। কি বলবেন ভাস্বর দিদি, আপনাদের দাবিটা কি আমরা দেখতে পাচ্ছি, আপনাদের প্ল্যাকার্ড নিয়ে আপনারা দাবি জানাচ্ছেন, কি দাবি আপনাদের এই মুহূর্তে দাঁড়িয়ে একজন নার্স হিসেবে কি দাবি করবেন সরকারের কাছে? আমি একজন নার্স, তার আগেও একটা মেয়ে এবং মানুষ, আমরা চাই এই যে মর্মান্তিক যে ঘটনা, সেই ঘটনার যারা অভিযুক্ত তারা সামনে আসবে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, সে পর্যন্ত কিন্তু আমরা এটা ছাড়বো না, 24 ঘন্টার মধ্যে সেটা করতে। এত পেশেন্ট দাঁড়িয়ে রয়েছে ভাস্বর দিদি, এত মানুষ, সাধারণ মানুষ, তারা প্রতিদিন হাসপাতালে এসে চিকিৎসা করানোর জন্য আসেন, তারা আদতে নিরাপদ না? একদমই নয়, পেশেন্ট পার্টিও নিরাপদ নয়, ডাক্তার নয়, নার্স নয়, স্বাস্থ্যকর্মী নয়, কেউ নয়, একেবারে তাই। ইতিমধ্যে আমরা কথা বলছিলাম ভাস্বর দিদির সঙ্গে, তিনি এর আগেও বিভিন্ন সময় আন্দোলন করেছেন, আমরা তাকে দেখেছি ইতিমধ্যেই, বিপ্লব চন্দ্র মেডিকেল সার্ভিস সেন্টারের রাজ্য সম্পাদক, তার সঙ্গে কথা বললাম, প্ল্যাকার্ড নিয়ে তারা এই মুহূর্তে হাসপাতালের যে এমার্জেন্সি ডিপার্টমেন্ট সেখানে তারা বিক্ষোভ দেখাচ্ছেন, সেই ছবি আমি তুলে ধরার চেষ্টা করব। তারা দাবি জানাচ্ছেন অবিলম্বে যারা দোষী তাদেরকে চিহ্নিত করে শাস্তি দিতে হবে, এহেন ঘটনা কিভাবে ঘটলো, তার যে কিভাবে এই ঘটনা ঘটেছে তার উত্তর চাইছেন তারা। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি, এই মুহূর্তে পুরো জায়গা তুমি দেখতেই পাচ্ছ, পুরো জায়গাটি কিন্তু গার্ডরেল দিয়ে ঘিরে রাখা হয়েছে, স্বাস্থ্যকর্মীদের পক্ষ থেকে মেডিকেল সার্ভিস সেন্টারের যারা আধিকারিক রয়েছেন তারা এই মুহূর্তে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন এমার্জেন্সি বিল্ডিংয়ের সামনে, তারা দাবি জানাচ্ছেন অবিলম্বে দোষীদের শাস্তি দিতে হবে, এবং ডাক্তার থেকে শুরু করে এই হাসপাতালের ভিতরে, সরকারি হাসপাতালের ভিতরে যদি এহেন ঘটনা ঘটে, তাহলে সেক্ষেত্রে যারা রোগীরা ডাক্তার দেখাতে আসেন, চিকিৎসকের কাছে আসেন, তারা আদতে কি নিরাপদ, সেই নিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এই মুহূর্তে এমার্জেন্সি বিল্ডিংয়ের সামনে আরজিকর হাসপাতালে। সেই ছবি সরাসরি দেখাচ্ছি, আজকে বেলা 11:30 নাগাদ ঝামেলা হচ্ছে এখন, মোটামুটি এখন আমার মেয়েকে তো ধরে দেবে না, বিচারটা পায় অন্তত সেইভাবে ব্যবস্থার চেষ্টা করছি। আপনাদের সঙ্গে শেষ কখন কথা হয়েছিল? গতকাল 11:15 কালকে তো অন ডিউটি ছিল না, তখন কি কিছু জানিয়েছিলেন উনি? না না না, কখন কিছু জানেন বা কোনো শত্রুতা বা কোনো সমস্যা সেই ধরনের কোনো কথা কি বলেছিলেন? না 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 না, কোনো তখন তো ওরা চার্জ খাওয়ার এনে চারজনে খাওয়ার জন্য তবে সেই জন্যে আমার আমার তো ওয়াইফকে বললো তুমি ঘুমিয়ে পড়ো, আমরা ছেলে নিয়ে আপনারা শুনলেন তিনি কি বলছেন, তার কি বক্তব্য, সেই বক্তব্য শোনালাম আপনাদেরকে, এবং এই যে ঘটনা, চিকিৎসকের মৃত্যু, এই ঘটনা প্রসঙ্গে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, তিনি কি বলছেন, তার কি বক্তব্য শোনাবো আপনাদের। ভয়ঙ্করতম ঘটনা, আরজি করে কর্তব্যরত অবস্থায় মহিলা ডক্টর, পিজিটি স্টুডেন্টের এই মৃত্যু, নিশ্চিতভাবে এর রহস্য উন্মোচিত না হলে সরকারি স্বাস্থ্য পরিষেবার উপরে বড় প্রভাব ফেলবে। পুলিশ প্রশাসন অর্থাৎ রাজ্যের শীর্ষ পুলিশ কর্তারা যারা এই ঘটনার তদন্ত করছেন, তাদের স্বচ্ছতা নিয়েও কিন্তু মানুষের মনে অনেক প্রশ্ন রয়েছে। অসুরক্ষিত অবস্থায় যারা নাইট শিফটে, বিশেষ করে মহিলা ডাক্তাররা যারা পরিষেবা দেন, তাদেরকে
এই রকম একটি ঘটনার সম্মুখীন হতে হচ্ছে, এই প্রশ্নের জবাবদিহি অবশ্যই রাজ্যের সরকারকে করতে হবে। আর এবারে আপনাদেরকে শোনাবো আরজিকরের চিকিৎসক, তিনি কি বলছেন, তার কি বক্তব্য শুনুন একবার। এসেনশিয়াল সার্ভিস, তার যে এসএমও সিনিয়র মেডিকেল অন ডিউটি ফিজিশিয়ান ছিলেন ডক্টর মৌমিতা দেবনাথ, তো অন ডিউটি ফিজিশিয়ান ডিপার্টমেন্ট অফ মেডিসিন আরজিকর মেডিকেল কলেজ, আর তারপরে পরে এরকম একটা অপ্রত্যাশিত ঘটনা, মার্ডার, এটা আমাদের কাছে খুবই এবং পুলিশ কমিশনার ছিলেন, সেখানে আমরা আমাদের দাবিগুলো রেখেছি,